Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এই যে মশাই, এই যে মশাই। আরে তুমি কেন অবাক হলে? কোথায় যাচ্ছ? আগে বলো তুমি কোথা থেকে এলে? দেখে কি মনে হচ্ছে? হেয়ালি করো না, প্লিজ বলো। আচ্ছা, বেকারদের কি কোনো শিডিউল থাকে? যে যেখানে পাঠায় সেখানে যেতে হয়? কারোর কপালে জোটে প্রতারণা, কারোর শিখে ছেড়ে। আচ্ছা, আমাকে দেখে কি তোমার খুব অসহায় মনে হয়? বলো। কি ছেলে মানুষই করছো, দেখবে একদিন সাফল্য আসবেই। মাতাল আর পাগলরাই এত রাত্রি করে বাড়ি ফেরে। চিন্তা নেই, ঠিক জানে বাড়িতে একবার পা ফেললে খাবার ঠিক জুটে যাবে। এভাবে কতদিন চলবে বলো তো? আমি আর এই সংসারে ঘানি টানতে পারবো না। আমার ভাই হলে না কবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। লজ্জাও করে না, দাদা প্রাণপাত করে রোজগার করবে আর উনি পায়ের উপর পাতলে বসে খাবেন। কথাগুলো শুনতে কিরকম লাগছে? মাথায় ঢুকছে কিছু? আমি হলে তো বাড়ি থেকে বেরিয়ে যেতাম, না হলে গলায় দড়ি দিতাম। ওসব দড়ি কিন্তু তো মশা লাগে। অনেক রাত হচ্ছে, খেয়ে নে। দাঁড়া, অনেক কথাই শুনলাম। যখন জানিস দড়ি কেনার পয়সা নেই, তখন হাতে বিষ তুলে দিয়ে কর্তব্যটা সারলেই পারতিস। কি দরকার ওই বিচারকের চেয়ারটাকে আগলে ধরে রাখার? একটা ব্যক্তিত্বহীন, আস্থাহীন, অবিবেচকের কোনো অধিকার নেই ওই আসনটাকে আঁকড়ে ধরে রাখার। শুনে রাখো, অনেক দূর পৌঁছে গেছে তোমরা। এটা হাইকোর্ট নয়, এই বাড়ি, এই বাড়ির নিয়ম কানুন সব আমার ইখতিয়ারের মধ্যে। কথাগুলো তোমাদের বউদের জানিয়ে দিও। আশা করি এটুকুই যথেষ্ট। চিঠিও লিখে যায়নি, অথচ ঘর মোয়ায় কাগজপত্র ছড়ানো। আর চিঠি লিখলে তো হয়েই যেত, ইম্পর্টেন্স বাড়াতে হবে না? আমি, আমার কি মনে হয় জানো, এই মাস্টারমশাই মেয়ে রূপসা। রূপসা? দাদা এক কাপ চা হবে? হবে, তবে একটু বসতে হবে। আমার চেলিয়ে সোনাটা বড্ড চালাচ্ছে গো। ছেলে পুলের একটু একটু। হ্যাঁ, ছেলে পুলে, ছেলে আর সেলি, আরে বিয়েই করলাম না তো সেলি আসবে কই থেকে? ঠিক আছে, এক গ্লাস জল হবে? হ্যাঁ, আসো। এই পেছো, নতুন বাবুরে জল দে, অল্প করে দিবি। অল্পতে হবে না, আমার খুবই পেছো। পাঁচ বার দেবে। কেন? সে আপনি বুঝতে পারবেন না। পেছো ঠিক এক গ্লাস নিয়েই রওনা হবে, তো আপনার হাতে এসে পৌঁছবে আধ গেলাস। ওই দেখেন, কিছু আসতেছে। মা আয় বস, করুণা। না না, ঠিক আছে ঠিক আছে, আমি বস। মানে একটা সমস্যার সমাধান তো হয়ে গেছে। তোরা হয়তো ভাবছিস আমি কিছুই জানি না, কিন্তু বয়সটা তো আমার কম হয়নি। না, বলছিলাম যে আমি তো সব আত্মীয় স্বজনের বাড়িতেই খোঁজ করলাম, কিন্তু কে কার খোঁজ রাখে? কাঁধের বোঝা যত তাড়াতাড়ি নামানো যায়, কিন্তু আমি যে পারি না,
আমি যে মা, ওকে জ্বালা না লিখে বোঝাতে পারছি না বুক চিরে তাকাতে পারছি। মা যা, সারাদিন পরিশ্রম করেছিস, বিশ্রাম নেগে যা। হ্যাঁ যাই। নিন মা, এটুকু খেয়ে নিন, আপনি তো খাওয়া দাওয়া একেবারে ছেড়েই দিয়েছেন। মা দেখবেন সমু একদিন ঠিক ফিরে আসবে। দিদি মাকে খাবারটা দিয়ে এলাম। খাবার দিলি না চুপি চুপি নতুন কোনো ফোন দিয়ে আটলি? এসব তুমি কি বলছো দিদি ভাই? মন জুগিয়ে চললে কর্তব্য করা হয় না। এই জাহাজের মতো সংসারটা চালাতে যে কত টাকা, এসব এসব আমার জানার কথা নয়। হ্যাঁ জানলে তো হয়েই যেত। দিদি ভাই এসব তো তুমি তোমার দেওরকে বললেই পারো। কেন, আমি কেন বলবো? তুই বলতে পারিস না? অমর শিবের মতো ভাসুর আছে বলে এখনো জুটিয়ে যাচ্ছে। জানো ভুলদা, অকালে বাবাকে হারিয়েছে, এক মুহূর্তের জন্য মা বুঝতে দেয়নি, শুধু বলতো যে তোর কিসের চিন্তা, তোর দুটো দাদা আছে, বৌদি আসবে, তোকে কত ভালোবাসবে, এত যত্ন করবে। সত্যি একদিন বৌদি ঘর আলো করে এলো, ভাবলাম আর আমার কোনো দুঃখ নেই, চিন্তা নেই। তারপর সকালেই বললাম কেসটা কমপ্লিকেটেড, একটু দেরি হচ্ছে। আগে হালটা গেলেই পাচ্ছ, তাই তো মনে হচ্ছে। তুই সোজা উত্তর দিতে পারিস না? বাঁকাইবা বললাম কোথায়? বড়দের সঙ্গে কি কথা বলতে তো জানা উচিত, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার খুব ভালো করে জানা। মাথা নিচু করে কথা বলো, মাথা নিচু করে কথা বলো। তুমি বোধ হয় ভুলে গেছো যে আমি তোমার ছোট ভাই। আমি কারো দয়া নেই না। ড্রাইভার স্টার্ট করো, ফিরে এসে টাকাটা বৌদিকে দিয়ে দিও। প্রতিবাদ করলাম কিছু লাভ হলো না, বুঝতে পারলাম যে সব অশান্তির মূলে হচ্ছে আমি। বেরিয়ে পড়লাম, বাস, তারপর ভোলাদার দোকান আর ফুটপাথ, একেবারে ফার্স্ট ক্লাস। শুধু মাঝে মাঝে মার কথা খুব মনে পড়ে। কিরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না। আরে ওর কোনো খোঁজ পেলি? চিন্তা করিস না, শোন আমি তোকে বলছি, দেখবি ও একদিন ঠিক ফিরে আসবে। দাদাবাবু, আপনি একবার ছেলের কথা বলেছিলেন না? হ্যাঁ পেয়েছ? তা পেয়েছি একজনকে, তো আপনি যদি বলেন তাহলে বাড়ি নিয়ে যেতে পারি। বেশ তো, নিয়ে এসো দেখব। আচ্ছা। ঠাম্মা, ও ঠাম্মা দেখো কাকে নিয়ে এসেছি। উমা, রূপসা, কতদিন পর, কেমন আছিস, বাড়ির সব কেমন? ভালো, আপনি? তুমি বসো, আমি চট করে স্কুল ড্রেস চেঞ্জ করে আসি। কোথায় যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। আচ্ছা যাবে না, তুই যা দেখিনি, জামা কাপড় ছেড়ে জল খাবার খেয়ে নে। যাবে না কিন্তু? সবই ভাগ্য। এই দেখ এত কথা বললাম, তোর জন্য জল খাবার বলতেই ভুলে গেলাম। না জেঠিমা, আমি কিছু খাবো না, আমি এখন আসি। ছেলেটা চলে যাবার পর থেকে আজকাল সারাক্ষণ বড্ড বেশি বকবক করি। আসলে কি জানিস, আমি তো দাদা বৌদি বা অন্য কেউ না, আমি যে মা, মায়ের অনেক চালা। দাদাবাবু এসো। এই যে দাদাবাবু, সেই যার কথা আপনাকে বলেছিলাম। নমস্কার, আমার নাম সমীক মুখার্জি। ও এসো এসো ভাই, বসো। আপনি বলে জানেন যে সমু বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেল জানি বা গেল, আমরা কিছুই জানি না।
হয়তো হয়তো মানে আমার মেয়ের কথা বলছো? চলে যাওয়ার মূলে সেটা ওটা কারণ হতে পারে। সন্দীপ, আমি তোমার মাস্টার মশাই, এইসব কথাগুলো আমার ছেলেকে জিজ্ঞেস করলে পারতে, আমার মনে হয় সেটা অনেক সম্মানজনক হতো। রূপসা, বলুন বদিমণি। সব কোথায়? আমি জানি না বদিমণি, আমি তো রান্না করছিলাম। তার দাদাবাবু এসে বললেন উনি মৌ দিদিমণিকে নিয়ে ওনার কোন বন্ধু বাড়ি যাচ্ছেন। আমি কোথায় গেছি বলেছ? আগে না বদিমণি। তুমি কি করতে আছো এখানে? খালি খাচ্ছ আর ঘুমোচ্ছ? দূর করে দেবো বাড়ি থেকে। আগে আমি থামো, আমার মুখে মুখে তর্ক। বৌমা, এই ভর সন্ধ্যেবেলায় ঝগড়াঝাটি কি না করলেই নয়? আমার সব কথাই আপনার ঝগড়া মনে হয়। আমি আপনাদের মতো চাকর বাকরদের মাথায় তুলতে পারবো না। বৌমা, আমি আমি মাথায়ও তুলতে বলছি না, আবার অযথা পায়েও ফেলতে বলছি না, কিন্তু এভাবে যদি ঝগড়াঝাটি চলে পাড়ার লোকেরা কি বলবে? পাড়ার লোকেরা তো আপনার সাজ পোশাক সম্বন্ধে অনেক কথা বলে। তা বলে বৌমা, যা শুনেছি তাই বলেছি। ছোটদাদাবাবুর জ্ঞান হওয়ার পর থেকে আমিও কি বুকে পিঠে করে মানুষ করেছি। এবাড়ির কর্তা ছিলেন মাটির মানুষ, আর সেই বাড়িরই বউ হয়ে আপনার কাজগুলো করা ঠিক হচ্ছে না। চাকর বাকররা তো এক এক করে চলেই গেল, বাকি রইল শুধু এই বুড়োটা। থামো তুমি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। মধুমণি, হ্যাঁ হ্যাঁ এখনই। আমি আমার যে কেউ নেই মধুমণি, আমি যাবো কোথায়? জাহান্নামে যাও। না, যাবে না, হিরুদা থাকবে এ বাড়িতে আমার কাছে। এটা পূজোর মাস, পূজোর মাসে বাড়ি থেকে কেউ চলে যাওয়া বাড়ির পক্ষে অমঙ্গল। আজ যদি কর্তাবাবু ফিরে আসতেন তাহলে দেখতে পেতেন তার নিজের হাতে গড়া সোনার সংসারটার কি দুর্দশা। চুপ করো, অনেক হয়েছে। আড়ি যখন আলাদা হয়েই গেল, এখন দেখো কপালে কি জোটে। আড়ি আলাদা? বাহ, চমৎকার। দিদি ভাই, দিদি ভাই, আমি কিন্তু এটা চাইনি। বেশ, আলাদা যদি হতেই হয় তাহলে আমাদের যা জুটবে তার থেকে হিরুদারও এক আধ মুঠো জুটে যাবে বোধ হয়। দিন রাতের লোক রাখতে গেলে ট্যাকের জোর দরকার। জানি জানি, টাকার ওজনের সঙ্গে মনের ওজনের তুলনা করছো। করো না দিদি ভাই, টাকা জোয়ার ভাটা, মন মনি। এসো চলো, চলে এসো হিরুদা। দরজাটা খোলো না মা, দরজাটা খোলো, দরজাটা খোলো মা। মা মা, এই এই দেখো 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 মা, আমি আমি তোমার জন্য কি এনেছি দেখো। তোমার সব থেকে যা বেশি পছন্দ সেই সেই লাল পাড় গরদের শাড়ি। দরজাটা খোলো না মা, দরজাটা খোলো মা, দরজাটা খোলো। দরজা দরজা খুলবে না? বেশ বেশ, তুমি যতক্ষণ দরজা না খুলবে আমি
ততক্ষণ এখান থেকে নড়বো না। আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। মা দরজাটা খোলো, দরজা তোমাকে খুলতেই হবে। দরজাটা খোলো না মা, তুমি তো কখনো দরজা বন্ধ করো না। তবে কেন দরজাটা বন্ধ করে আছো? দরজাটা খুলে দাও মা, আমরা এসেছি। মা মা দেখো দেখো মা, আমরা মা গো মা দরজাটা। মা কি মা, এ তোমার কি বেশ? এ বেশ তুমি কেন নিলে মা? আমাকে বলো এ বেশ তুমি কেন নিলে? বলো বলো মা কেন কেন? দরকার হয় আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তা হয় না সুদীপ। আমি স্বেচ্ছায় বিষ নিয়েছি। বহু বছর কেটে গেল, তোর বাবা তো ফিরে এলো না সুদীপ। শাসনে যাব যার হাতে, তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। আজ আমার বড় বৌমা এই ভুলটাই আমাকে ধরিয়ে দিয়েছে। মা ভুল যে ধরায়, তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। কোথায় বৌদি? আসলে যে দেখলাম তার জন্যে তুমি দেই। বিচার করবে? অবশ্য বিচার তুমি করতেই পারো, কারোর পেশায় যখন বিচারক। সে বিচারের ভার বইবার ক্ষমতা তোমার আছে? কি বিচার, কিসের বিচার? তোমার উশৃঙ্খলতার, তোমার উদ্ধত্তের। উদ্ধত্ত? উশৃঙ্খলতা? হ্যাঁ তাই। তাই যদি হয় তাহলে তোমার কাছ থেকে আমি মুক্তি চাইছি। আজ যে পাপ তুমি করেছো তার থেকে মুক্তি পাওয়া খুব কঠিনই বা। আমি বিশ্বাস করি না আমি কোনো পাপ করেছি। ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা যদি সবার থাকতো তাহলে বিচারকের চেয়ারটার কোনো প্রয়োজনই হতো না বা। কি পাপ করেছি আমি? হিরুদা কোথায়? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। হোয়াট? হিরুদাকে তুমি তাড়িয়ে দিয়েছো? তুমি জানো এই সংসারে পেছনে ওর কি কন্ট্রিবিউশন? কোন অধিকারে তুমি ওকে তাড়িয়ে দিয়েছো? স্ত্রীর অধিকারে। অধিকারের সংজ্ঞাটা তোমার ঠিক জানা নেই। পায়ের জুতো পায়ের নিচে রাখা উচিত। পায়ের জুতো গায়ের চামড়া দিয়ে তৈরি হয়। What do you mean? মা, তোমার বড় বৌমা নিজের অজ্ঞাতে যে অন্যায় করেছে আমি জানি, তার কোনো ক্ষমা নেই। তবু আমি তোমায় অনুরোধ করছি মা, তুমি তুমি এই বেশটা খুলে ফেলো। মা মা গো কথা বলবে না মা? বেশ, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাতে যদি আমার মা খুশি হয় তাতেই আমার সুখ। সুখ? তোর বাবা নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে এই সংসারের লাগামটা তোরই হাতে ছিল। আজ তুই বাড়ি ছেড়ে চলে গিয়ে এই দায়িত্ব তুই এড়াতে পারিস না। যদি বলি সমু আজ তোর জন্যই এই বাড়ি ছাড়া। মা, প্রাচুর্যের অহংকারে অন্ধ হয়ে বৌমা আজ পর্যন্ত যে অন্যায় অবিচার করেছে তার জন্যে বৌমা দায়ী নয়, তাই তুই। মা! হ্যাঁ তুই দায়ী, তুই তুই দায়ী। তাই তো, তাই তো অনুশোচনার আগুনে তুই আর জ্বলে পুড়ে মরছিস। দশচক্রে ভগবান ভূত হয় মা, আমি তো মানুষ। বইয়ের বশবর্তী হয়ে আমি আলেয়াকে আলো বলে ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি, আর সে অন্যায় প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। হ্যাঁ সন্দীপ, আপনি কি তাকে ক্ষমা করবেন না? চুপ করে থাকবেন না মাস্টারমশাই, কথা বলুন। কি হয়েছে বলুই না। আরে ছেলেকে তো বাপই ক্ষমা করে। তাহলে আপনি আপনি বলুন যে আপনি আমাকে ক্ষমা করেছেন। তুমি যদি তোমার অন্যায়টা বুঝতে পারো
তাহলে ক্ষমা পেতে দোষ কোথায়? থাক থাক, কি জানো বাবা, শিক্ষকের কাছে সন্তানও যা ছাত্রও তাই। কিন্তু আজকে তোমাকে আমি ছাড়ছি না, হ্যাঁ অন্তত এক কাপ চাও খেয়ে যেতে হবে। এইটা হচ্ছে আমার ছাত্র জজ সাহেবের প্রতি শিক্ষকের হুইপ। আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার? কি আবদার? বলছিলাম যে আমাদের বংশের এতদিনের ঐতিহ্য, আমাদের দুর্গাপুজো, সেটা বন্ধ হয়ে যাবে। ঐতিহ্য কিসের? আজ ঐতিহ্যের কথা বলছে বৌমা? কাদের ঐতিহ্য? কি অবশিষ্ট আছে? ঘরের ছেলে আজ ঘরের বাইরে, একটা লাগামহীন সংসার। এবারে ভাতের হাড়ি আজ আলাদা, আমারই দেয়া চাবির গোছার ঝঞ্ঝানানি আমাকে মুখ বুঝে শুনতে হয়। কোথায়? আপনাকে তো দুটুকরো করতে পারেনি মা। মা আপনি তো খেলনা নন, শান্তির জন্যে মা কালীকেও তো মহাদেবের বুকে পা তুলতে হয়েছিল মা। তুমি মেসেই চেষ্টা করছো বৌমা, প্রলেপ দিয়ে ফাটল ঢাকা যায় কিন্তু জোড়া দেয়া যায় না। মা, মা আমি আপনার কাছে এসেছি আমার একান্ত ব্যক্তিগত কিছু গয়না আর জমানো কিছু টাকা নিয়ে, যদি এতে। বৌমা, অন্য কেউ হলে বলতাম আমার অক্ষমতাকে বিদ্রুপ করছো না। এক কাজ করো, সন্দীপ আর সুদীপের সঙ্গে আলোচনা করে দেখো ওরা কি বলে। দিদিভাই তো যাবল আর বলেই দিয়েছেন। আমি জানি, তাই তো বলছি আজ আমার মতামতের কোনো দাম নেই। মা, তুমি জানো আজ তোমার মায়ের কি অবস্থা? এছাড়া অন্য কোনো উপায় ছিল না রূপসা, আমিও তো চাই পয়সা রোজগার করতে, ঘর মারতে, মার মুখে হাসি ফুটতে। তার জন্য তুমি কাপুরুষ মতো ঘর ছেড়ে চলে এলে? তুমি কি ভাবো এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি কাপুরুষ? তা নয় তো কি? আমার এই হাত দুটো দেখে কি তাই মনে হচ্ছে? কি হল, আজকে উঠলে কেন? ঘরের বাইরে বেরিয়েও দেখলাম ওখানে একটা সুন্দর ঘর আছে। আজ মালিনী অটোমোবাইলসের সব দায়িত্ব আমার, সেখানে আমি সব পেয়েছি, বাইরে শুধু মা। মাকে বড় দেখতে ইচ্ছে করে কিন্তু কি করব? চলো ঘরে চলো। এখন নয়, ঘরে আমি ফিরব ঠিকই, তবে মাথা উঁচু করে। একটা কথা বলবো? বলছিলাম কি, মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু তাই বলে সে কি ক্ষমা পেতে পারে না? ভুলটা যদি ক্ষমার অযোগ্য হয় তাহলে তাকে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্তের ভার মাথা পেতে নিতে পারবে? পারবো। আচ্ছা ইভা, আমি অজ্ঞাতে কোনো অন্যায় করিনি তো? অন্যায় তুমি করনি, অন্যায় করেছি আমি, তাই যে প্রায়শ্চিত্ত করার আমি করব। কিন্তু আমিও তো, আমি তোমায় প্ররোচনা দিয়েছি। প্ররোচনা দেওয়া আর প্ররোচিত হওয়া আইনের চোখে দুটোই সমান অপরাধ। জজ সাহেব, জজ সাহেব! ও মা, রূপসা, কি রে, কি হয়েছে? চুপ করে রইলি কেন, বলবি তো কি হয়েছে?
আমি সন্দীপ বাবুকে চাই। আমি তার কাছে একটা কথা জানতে চাই, উনি কোনো কথা না জেনে শুনে একজন সৎ মাস্টারমশাইকে অপমান করার অধিকার কোথায় পেলেন? ব্যাস এটুকুই, এই আর কিছু নয় তো? আমি সব বুঝতে পেরেছি। দাঁড়াও না মেজ বৌমা, ওকে বলতে দাও, আমি সব শুনবো। রূপসা কি লেখা আছে এতে? পড়লে জানতে পারবে। তবে একটা অনুরোধ, তোমরা দেরি করো না। তুই এইভাবে ওদের বাড়িতে গিয়ে, কিন্তু ওরা তো নিশ্চয়ই কেউ ছিল না, আসল লোক কি পাইনি? আসল লোক? হ্যাঁ, জজ সাহেব সন্দীপ বাবু, যিনি তোমাকে অপমান করে গেছিলেন। দেখ মা, সে যেমন অপমান করেছে তেমনি ক্ষমাও চেয়ে নিয়েছে। অবশ্য আমি তোর মাকে একথা বলতে বারণ করেছিলাম, আমি জানি তুই একথা জানলে ওখানে যেতিস না। আর কি বা কি লাভ হলো বলতো? কি লাভ হলো কি লোকসান হলো আমি জানি না বাবা, তবে সৌমুখের ঠিকানা জোগাড় করার পর আমি অনেক চেষ্টা করো নিজেকে। আচ্ছা বাবা, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায়ের বিচার আমি করছি না মা, তবে তোর জায়গায় যদি আমি হতাম, জানি না এতদিন নিজেকে সংযত রাখতে পারতাম কিনা। দাদা এই যে আমি তোমার কাছে যাচ্ছিলাম, রূপসা একটা চিঠি দিয়ে গেছে। হ্যাঁ শুনলাম, কি লিখেছে পড়তো? এতে যা লেখা আছে সে ঠিকানায় গেলে সৌমুখে হয়তো পাওয়া যেতে পারে। তাই নাকি? কি ঠিকানা? ওটিনে নন্দমিত্র কলকাতা চল্লিশ। ওটিনে নন্দমিত্র কলকাতা চল্লিশ? দাদা হ্যাঁ, রূপসা একটা কথাই জানতে চেয়েছে, কোন অধিকারে আমরা মাস্টারমশাইকে অপমান করেছি। হ্যাঁ, 14A নন্দমিত্র লেন। এক্সকিউজ মি, প্রকাশবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। আপনি? আমি সন্দীপ মুখার্জি, সৌমিকের দাদা। ও আসুন আসুন, ভেতরে আসুন। আমি একটু চা। না না চা থাক, আমি সৌমিকের খোঁজে এসেছি। এসেই যখন পড়েছেন তখন আর চিন্তার কারণ নেই, ভাইকে আর হারাতে হবে না। তবে আপনাকে তো একটু অপেক্ষা করতেই হবে, চলুন বসি। আচ্ছা আচ্ছা, সেদিন আপনার গ্যারেজেই তো আমি গাড়ি ছাড়তে গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আপাতত ওই গ্যারেজেই উনি আছেন। আর বলবেন না, পুরোপুরি সুস্থ হতে না হতে ওর বৌদি ডাক্তারবাবু সকলকার বারণ না শুনে একদম গ্যারেজে গিয়ে হাজির, আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিল। অথচ নিজের মাথার আঘাতটা পুরোপুরি কিওর হয়নি, আমার নাকি ভীষণ পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, তাই আমাকে রিলিফ দিতে গেছে। এই দেখো, আরে বাবা, একটু আধটু ভুল বুঝাবুঝি না হলে সংসারটা তো সংসারই না, বুঝলেন? আচ্ছা গ্যারেজে একটা ফোন করা যায়? খাঁচা ভেঙে পালানো পাখি তাকে আবার খাঁচায় ভরা, ব্যাপারটা তো হালকা ভাবে নেবেন না সন্দীপ বাবু। এক মিনিট, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তুমি যে আমার স্ত্রী সেই পরিচয়টা দিতে আমার লজ্জা করছে। আমার মা তোমার বংশ দেখে তোমাকে এ বাড়ির বউ করে এনে সংসারের চাবির গোছাটা তোমার হাতে তুলে দিয়েছিল। আর কি মর্যাদা দিলে তুমি! তোমার জন্য এতগুলো লোক এতদিন ধরে হয়রান, তুমি তোমার মতকে তোমার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্যে পশুর থেকে নিচে নামতে দ্বিধাবোধ করনি। অবশ্য আমারও অতিক্রম হয়েছিল, না হলে আজই প্রায়শ্চিত্ত করতে হতো না। সেদিন তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছিলে, আমি ভেবেছিলাম হয়তো অনুশোচনায় তোমার চৈতন্য হবে, কিন্তু আমি বুঝিনি সেদিন তুমি অভিনয় করেছিলে।
হ্যাঁ অভিনয় অভিনয়। এতদিন সমুকে তুমি আবার দেখতেও আসনি, আর আজ আজ আদিখ্যাত করে এসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। দাদা আপনি কি বলছেন? দাদা ঠিকই বলছি, যা তুমি জানো না। আজ তোমাকে সবকিছু খুলে বলতে আমার কোনো দ্বিধা নেই। সেদিন সমুর অ্যাক্সিডেন্টের পর ওর ওই অবস্থা দেখে আমি যখন দিশার হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরলাম, ভাইকে দেখে এলে? কেমন দেখলে? ইন্টারনাল হেমারেজ, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না, তবে আরো রক্তের প্রয়োজন। আর তা না পাওয়া গেলে তাকে বাঁচানো যাবে না, তাই তো? তা তুমি কি করলে? চেষ্টা করলাম, কোন রকমে এক বোতল রক্ত জোগাড় হয়েছে, অগ্রকার হবুর চেষ্টা। সত্যি ভদ্রলোকের ঋণ আমি কোনোদিন ভুলব না। না ভুলেই তো উচিত। যাক, সনাতন ধর্মে বিশ্বাসী এক মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমি আজ কলঙ্কি। এসব কথা এখন উঠছে কেন? তুমি কি চাও বলতে পারো? এবার নিশ্চয়ই বলবে না যে আমার ঔদ্ধত্য আর উচ্ছৃঙ্খলতার জন্য সমু আজ মৃত্যুর সঙ্গে লড়ছে, এবং সে যদি মারা যায় তার জন্য আমি দায়ী? তখন সহানুভূতি তো দূরের কথা, তোমার এই দিদি ভাই আমাকে আমাকে কটাক্ষ করতে ছাড়েনি, এর জন্য আমি দায়ী। আপনার স্ত্রী জানতেন না যে সেদিন আমি জোর করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, এই ভুলের জন্য আপনার এই চলে যাওয়াটা হয়তো মিসেস এর খুব খারাপ লেগেছিল। হ্যাঁ তাই যদি হয়। শুধু তাই নয়, শুধু তাই নয় দাদা ভাই, আমরা কেউ কিছু জানতেও পারিনি সেদিন, সেদিন দিদি ভাইয়ের জন্যই। প্লিজ প্লিজ ডক্টর। বুঝলাম, ও রক্তের সঙ্গে আপনার রক্তের মিল আছে, তবু না না এ সম্ভব নয়। বাট ওয়াই? দেখুন আমাদেরও একটা নিয়ম মেনে চলতে হয়, আর আপনি যেটা চাইছেন সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। ডাক্তারবাবু, সবু শুধু আমার দেওরই নয়, ও আমার, ও আমার সন্তানের মতো। আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু ডাক্তারবাবু প্লিজ প্লিজ ডক্টর, ওকে বাঁচান। ওকে, আসুন আমার সঙ্গে। আমরা আমাদের সমুকে আবার ফিরে পেলাম। তাহলে বিচারক, নিজের বিচার ঘরে বসে যে রায় তুমি এতদিন দিতে পারোনি, বিচারক না হয়ে আমি সে রায় দিয়ে দিলাম। অথচ একজন সত্যিকারের বিচারক এই নার্সিংহোমের করিডোরটাকে যে এজলাস বানালো, তার বিচার কে করবে? যদি পাপ মনে করি অবিচার কাহার উপরে, আমার বিচার তুমি করো তব আপন করে। অর্ডার অর্ডার অর্ডার, ইউ মে প্রসিড মিসেস মুখার্জি। থ্যাংক ইউ মাইলর্ড। দেখুন সন্দীপবাবু, অদৃষ্টের কি পরিহাস, যদি জানতাম আমার মালিনী বইয়ের কাছে আমার সমু আছে তাহলে কি আজ এত ভোগান্তি হতো? আরে সমু কোথায়? সমু যাও যাও। হ্যাঁ কিন্তু কাগজপত্র। এই যে দাদা, আমি ওর ডিসচার্জ পেপার্স গুলো সব নিয়ে নিয়েছি। আগে বলবি তো। যাও যাও, তুমি যাও না। কোথায় যাচ্ছেন? ওপরে সমুর ঘরে। না না যাবেন না। কেন? ওখানে এখন দুজন 444। স্বপ্নের ছবি এঁকে চলো যাই আজ শুধু হারিয়ে,